নমস্কার, আমি তোদনা। আপনাদের যখনই কিছু মনপসন্দ খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্নাবান্না আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল, এবং আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করবেন। আজ আমি ডিম দিয়ে সুস্বাদু একটা রেসিপি শেয়ার করব, ভাপা ডিমের মশলাদার কালিয়া। এটা আপনারা চাইলে ভাত বা রুটি দিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে দেখে নিন এই ভাপা ডিমের মশলাদার কালিয়া আমি কিভাবে বানিয়ে থাকি। প্রথমে আমি ডিম ভাপিয়ে নেব, তারপর এটা দিয়েই তরকারি বানাবো। এই ভাপা ডিম বানাতে 5টি ডিম নিয়েছি, লাগছে সর্ষের তেল আর লাগছে পরিমাণ মতো নুন। একটা পাত্রে সব ডিম ফাটিয়ে নেব। এবার ডিমের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, সব ডিম ফেটিয়ে নেব। এরপর এই ডিম ভাপে বসানোর জন্য একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে 1 চামচ তেল দেব। তেল বুলিয়ে নেব গোটা পাত্রে, যাতে ডিম ভাপা হয়ে গেলে সহজেই বের করতে সুবিধা হয়। এবার এর মধ্যে ডিমের মিশ্রণ ঢেলে দিচ্ছি, ঢাকনা দিয়ে দেব। এরপর এটা ভাপে বসানোর জন্য একটা বড় পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, অর্ধেকের কম ডিমের পাত্রটা ডুবে থাকলেই হবে। এবার এটা হতে দেব 20 মিনিট। জল ফুটে উঠলে আঁচটা মাঝারি করে দিচ্ছি। 20 মিনিট পর ফিরে আসলাম, গ্যাসটা বন্ধ করে দেব। ডিমের পাত্রটা গরম, তাই একটু ঠান্ডা হলে ওঠাবো। গরম জলের পাত্র থেকে কিছুক্ষণ পর আমি ডিমের পাত্রটা তুলে নিয়েছি। এবার দেখে নেব ডিম ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। ডিম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ডিম বের করবার জন্য চামচের পেছন দিয়ে পাত্র থেকে ডিম ছাড়িয়ে নিচ্ছি, উপরে প্লেট দিয়ে দেব। উপর করে দিলেই ডিম বেরিয়ে আসবে। তৈরি হয়ে গেল ভাপা ডিম। এবার এই ডিমগুলো চৌকো চৌকো করে কেটে নেব, এতে দেখতে ভালো লাগে। এখন এই ডিমের মধ্যে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেব সামান্য লঙ্কা গুঁড়ো। ডিমে লঙ্কা আর হলুদ মাখিয়ে নেব। এবার এই ভাপা ডিম দিয়েই আমি কালিয়া বানাবো। তো এর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে 2 চামচের মতো বেসন দেব। বেসন কিন্তু এখন তেল না দিয়েই ভেজে নেব। বেসন দিয়ে রান্না করলে গ্রেভিটা গাঢ় হয়, তাছাড়া খেতেও ভালো লাগে। হালকা লাল করে বেসন আমি ভেজে নিয়েছি। এবার এটা নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে বেসন লেগে আছে, তাই এটা ধুয়ে নেব। এরপর কড়াই গরম করে সামান্য সর্ষের তেল দেব। আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও কিন্তু বানাতে পারেন। তেল গরম হলে হলুদ আর লঙ্কা মাখানো ভাপা ডিম দিয়ে দেব। ডিম হালকা ভেজে নেব, কারণ ডিম যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু শক্ত হয়ে যায়। ডিম আমি ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে নেব। আবার কড়াইতে তেল দিচ্ছি। তেল গরম হলে কিছু গোটা মশলা দিয়ে দেব। দিচ্ছি 1 টুকরো দারচিনি, 4টি এলাচ, এলাচ কিন্তু আমি ফাটিয়ে তবেই দিয়েছি, 1টা তেজপাতা দেব, 2টো শুকনো লঙ্কা, 5টি লবঙ্গ, আর দেব 1 চামচের 1/4 ভাগ গোটা জিরা। তেলে নাড়াচাড়া করে নেব, কারণ গোটা মশলা ভাজা হলে সুন্দর একটা গন্ধ আসে। এর মধ্যে 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কিন্তু কেটেছি আমি খুবই ছোট ছোট করে। সামান্য নুন দিয়ে দেব, যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজ আমি ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আদা রসুন বাটা দেব 2 চামচ, দেব জিরা গুঁড়ো 1/2 চা চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ। এবার এই সব উপকরণ মিশিয়ে নেব।
এর মধ্যে ভাজা বেসনটা দিয়ে দিচ্ছি। বেসন মশলার সাথে মিশিয়ে নেব। এর মধ্যে এবার দেব একটা টমেটো বাটা। আপনারা চাইলে টমেটো বাটার পরিবর্তে ছোট ছোট করে টমেটো কুচি ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 টেবিল চামচ টক দই নিয়েছি। এতে পরিমাণ মতো নুন দেব। পেঁয়াজ ভাজবার সময় নুন দিয়েছিলাম, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দই ফেটিয়ে নেব। রান্নাতে টক দই দিলে সব সময় নুন দিয়ে ফেটিয়ে তবেই ব্যবহার করবেন। এর মধ্যে দিয়ে দেব। এখানে সামান্য কসৌরি মেথি লাগছে, এতে রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। সব উপকরণ মিশিয়ে নেব। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 মিনিট, তবে আঁচটা কমিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ফিরে আসলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেব। জল কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, এটা ভালোভাবে ফুটতে দেব। গ্রেভি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে ভেজে রাখা ডিম দিয়ে দেব। দেব একটা কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা থেকেও কিন্তু সুন্দর একটা গন্ধ আসে। এবার এটা ঢাকা দিয়ে হতে দেব 5 থেকে 7 মিনিটের মতো, তবে আঁচটা কমানোই থাকবে। 7 মিনিট পর ফিরে আসলাম। ছড়িয়ে দেব ধনে পাতা কুচি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভাপা ডিমের মশলাদার কালিয়া। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।